Assalamualaikum, welcome back to my channel. आज के आमी आरेकटी नतून रेसिपी निये आपनादेर माझे चले आसलाम। आशा करछि भिडियोटि फुल वाच करे निबेन, जे जेखान थेके आमार ए भिडियोटा देखबेन। आजके आमी छोटो चिंगड़ी माछ दिये बड़ा तैरि करे निब, एटा माछेर बड़ा, चिंगड़ी माछेर बड़ा तैरि करे निब। आर एटा तैरि करते लागछे আমার ছোট ছোট চিংড়ি মাছ এবং নিয়েছি, আর এখানে মসুর ডাল নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দেবো কিছু পেঁয়াজ পাতা, দিয়ে এখানে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। ডালটা হাফ অর্ধেক ভাঙা হলে ভালো হয়, ডালটা দিয়েছি একটু ফুচফুচে হওয়ার জন্য। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরা বাটা, এখন এগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করার পরে ডালটা পুরোটা ভাঙেনি, হাফ ভাঙা হয়েছে, আধা ভাঙা, আর মাছটা একেবারে মিহি হয়ে গিয়েছে। এখানে আমি ধনে পাতা, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি এই মাছের পেস্টটাকে ভালো করে মেখে নেব, সাথে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে বড়াটা তৈরি করতে আপনার আন্দাজের উপর কতটুকু মাছ নিলেন, কতটুকু ডাল নিলেন সেই হিসাব করে লবণটা দিবেন। ভালো করে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একটু কষলে মাছের সাথে মিশিয়ে নেব। যেভাবে আমরা পেঁয়াজ ও ডালের বড়াটা বানিয়ে থাকি সেভাবেই এটাকে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে ভালো হবে, সবগুলো একসাথে হবে। আঁকার পরে আমি একটা কন্টেনারে নিয়ে নিয়েছি, আমি পরিমাণ মতো ভেজে বাকিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, আপনারা প্রয়োজন মতো ইচ্ছে করলে ভেজে খেতে পারবেন। আমি এখন প্রয়োজন মতো বানিয়ে নেব কিছু, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গরম করে নিচ্ছি, আর সাথে দিয়ে দেব একটু তেলের মাঝে একটু লবণ দিয়ে দেব, যাতে বড়াগুলো তেলের মাঝে কড়াইয়ের মাঝে না লেগে যায়। এখন হাতের সাহায্যে এইভাবে ছোটো ছোটো আকৃতিতে এগুলো আমি তেলের মাঝে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো আকারে এগুলো দিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই চিংড়ি মাছের বড়া রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসলে এই বড়াটা খেতে খুবই মজা, আপনারা ভাতের সাথে এটা খেতে পারেন, কিংবা খালি খেতে পারেন, সাদা ভাতের সাথে এটা খেতে খুবই মজা এবং ভালো, পছন্দের একটা রেসিপি আমার বাসায়। আমি প্রায় সময় এটা করে থাকি, এটাকে আমি মিডিয়াম আছে, এটাকে হালকা আস্তে আস্তে এটাকে ভেজে নেব, যাতে ভিতরেরটাও ভালো মতো হতে পারে, কারণ চিংড়ি মাছ অল্প তাপে হয়ে যায়। হয়ে গেল, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এক পিস উঠিয়ে নিলাম, তারপরে আরেক পিস দিয়ে দেব, তেলের মাঝে দিয়ে আমি আমার পরিমাণ মতো আজকে ভেজে নিচ্ছি। আগে বলেছি বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, দু তিন দিন পর আবার এটা করা যাবে, সপ্তাহখানেক এটা নর্মাল ফ্রিজে ভালো থাকবে। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া রেসিপি। ছোট্ট এই রেসিপিটি আশা করছি ফুল ওয়াচ করে
নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই ছিল। আর চিংড়ি বড়াটা কত মচমচে হয়েছে দেখতেই পাচ্ছেন, মচমচে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনায় আল্লাহ হাফেজ।